বিসমিল্লা রহমান রশিম আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আয়োজনে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর যথারীতি ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান প্রভাষক জীববিজ্ঞান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র অনলাইন দ্বিতীয় ক্লাস অধ্যায় তিন কোষ রসায়ন এর আগে আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাস সম্পন্ন করেছি এর ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাস পরিচালনা করব যার পাঠ শিরোনাম হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস শিক্ষণ ফল এই ক্লাস শেষে শিক্ষার্থীরা যা শিখবে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস শুধু মনোস্যাকারাইড অংশটুকু তারা বর্ণনা করতে পারবে চলো আমরা আজকে ক্লাস শুরু করি কি হচ্ছে মনোস্যাকারাইট বা হচ্ছে যে যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল একক পাওয়া যায় না তাকে আমরা বলছি মনোস্যাকারাইট তার মানে হচ্ছে যে মনোস্ত্যাকারেট গুলোকে যদি আমরা পানি দ্বারা হাইড্রোলাইসিস করি তাহলে আর কোন একক পাওয়া যাবে না এই ধরনের গঠনকে আমরা বলছি মনোস্যাকারাইড যার সাধারণ সংকেত হচ্ছে তাহলে এন এর জায়গায় যদি আমরা সিক্স দিই তাহলে দেখো কি হয় সি সিক্স এস টুয়েলভ ও সিক্স নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যার কার্বন সংখ্যা মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা হচ্ছে তিন থেকে দশ মনোসাইক্রাইড কার্বন সংখ্যা হচ্ছে তিন থেকে দশ গুলোকে হচ্ছে বুঝতে এরা পদার্থ হিসাবে কাজ করে মনোসাইক্রাইড গুলো কি হয় বিজারক পদার্থ হিসাবে কাজ করে মনোসাইক্রাইড এ হচ্ছে এলডিহাইড গ্রুপ থাকে একটা কিটোন গ্রুপ থাকে এবং এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে এই জন্য এদেরকে রিডিউসিং সুগারও বলে নিশ্চয়ই তোমরা এখানে উদাহরণ দেখো একটা হচ্ছে যে ডি গ্লুকোজ একটা হচ্ছে ডি ফ্রুক্টোজ এখানে হচ্ছে যে সি এইচ ও মানে হচ্ছে যে গ্রুপ এক নম্বর কার্বনের সবসময় এলডিএর গ্রুপ বসে এবং হচ্ছে যে দুই নম্বর কার্বনের সবসময় কিটোন গ্রুপ বসে তাহলে একটা হচ্ছে যে গ্লুকোজ যেটাকে আমরা বলছি এলডিহাইড শর্করা একটা হচ্ছে ফ্রুটো যেটাকে আমরা বলছি কিটোন শর্করা করা হচ্ছে মনোসায়াকাইড যাদেরকে হাইড্রোলাইসিস করলে ভাঙলে আর কোনো সরল একক পাওয়া যায় না তাই এই জন্য আমরা এদেরকে বলছি মনোসাইকারাইড নিশ্চয়ই তোমরা বুঝতে পারতো মনোসাইকারাইড কাকে বলে আমরা মনোসাইকার প্রকার ভিত্তি যদি আসি আমরা বলছি যে কার্বনের উপর ভিত্তি করে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে আরও কয়েক ভাগে ভাগ করা যায় তাহলে কার্বন সংখ্যা হচ্ছে আমরা বলছি তিন থেকে দশ কার্বন বিশিষ্ট হয় মনোস্যাকারাইড গুলো তাহলে তিন কার্বন বিশিষ্ট মনোসাইক্রাইড কে আমরা বলছি যে ট্রায়োজ তিন কার্বন বিশিষ্ট মনোসাইকরাইড কি বলে ট্রায়োজ তাহলে ট্রায়োজের একটা উদাহরণ হচ্ছে গ্লিসারেলডিহাইড এখানে গ্লিসারেলডিহাইড নামটাতেই বোঝা যাচ্ছে যে এখানে মূলক থাকা এদেরকে আমরা বলছি অ্যালডোজ এলডিহ মূলক থাকা এদেরকে কি বলা হচ্ছে অ্যালডোজ বলা হচ্ছে আর ডাইহাইড অ্যাসিডন কিটোন মূলক থাকায় এদেরকে কিটোজ বলা হচ্ছে তার মানে হচ্ছে যে অ্যালডিহাইড যুক্ত শর্করাগুলোকে অ্যালডোজ শর্করা বলে এবং কিটোন যুক্ত শর্করাগুলোকে কিটোজ শর্করা বলে আমরা গ্লিসারলডিহাইডের গঠনটা এখানে দেখছি তিন কার্বন অনুষ্ঠা এক দুই তিন এক নম্বর কার্বন দুই নম্বর কার্বন তিন নম্বর কার্বন এক নম্বর কার্বনটা সবসময় হচ্ছে অ্যালডিহাইড মূলক থাকে সি এইচ ও অ্যালডিহাইড মূলক থাকে এবং শেষ কার্বন সি এইচ ও থাকে এবং বাকি কার্বনগুলো এইচ এবং ও এইচ দ্বারা পূর্ণ থাকে তাহলে এর সাধারণ সংকেত কি আমরা যদি এখানে থ্রি দেই তাহলে কি সি থ্রি এই দেখো এক তিন চার পাঁচ ছয় ঠিক আছে এবং ও এক দুই তিন তাহলে এভাবে আমরা হচ্ছে যে এর সাধারণ সংকেত দিয়ে আমরা এগুলোকে বের করতে পারি তাহলে ট্রায়াজের উদাহরণ আমরা দুইটা দেখছি একটা হচ্ছে গ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সিএসিটোন একটা হচ্ছে এলডিহাইড গ্রুপ যাদেরকে আমরা বলছি অ্যালডোজ সুগার একটা হচ্ছে কিটোর গ্রুপ থাকে তাদেরকে বলা হচ্ছে আমরা কিটোজ সুগার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো চার কার্বন বিশিষ্ট মনোসাইডকে বলা হচ্ছে টেট্রোজ চার কার্বন বিশিষ্ট মনোসাইডকে কি বলা হচ্ছে টেট্রোজ একটা উদাহরণ এখানে দেয়া হচ্ছে ইরিথ্রোজ এটা উদাহরণ দেওয়া হচ্ছে ইরিথ এখন ইরিথ্রোজ হচ্ছে চার কারণ বিশ্ব সরকার দেখো এক দুই তিন চার চার কারণ ফিগারে দেখছি একটা হচ্ছে এল ইরিথ্রোজ ইরিথ্রোজ একটা হচ্ছে ডি তাহলে কিভাবে এখানে হচ্ছে যে এল ইরিথ্রোজ হলো আর কিভাবে এখানে ডি ইরিথ্রোজ হচ্ছে এটা হচ্ছে এক নম্বর কারণে দেখা দেখো সি এইচ ও আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে যে এল ডিএ সরকারা বা এলডোস সরকারা তাহলে এলডোস শর্করা হচ্ছে ইরিথ্রোজ এক নম্বর কার্বনে সি এইচ ও এবং চার নম্বর কার্বনের সিএইচ টু ও এইচ এবং বাকি দুইটা কার্বনে এইচ এবং ওএইচ দ্বারা পূর্ণ আছে তাহলে এর সাধারণ সঙ্গে কি তাহলে আমরা যদি এনএজকে ফোর দিই তাহলে সি ফোর এইচ এইট ও ফোর ঠিক আছে তাহলে এখানে দেখছি আমরা এল ইরিথোজ এবং ডি ইরিথোজ কেন এল ইরিথোজ হলো কেন ডি ইরিথোজ হলো এখানে আসলে আমরা যদি একদম নরমাল চিন্তা করি তিন নম্বর হচ্ছে দুরবৃতি তিন নম্বর কার্বনটা হচ্ছে দুরবৃতি কাইরাল কার্বন কারেল কার্বন কাকে বলে কারেল কার্বন হচ্ছে যে যে কার্বনে হচ্ছে চারটা হাতে ভিন্ন ভিন্ন সেই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন তাহলে দুরবৃতি কাইরাল এখানে আমরা দুইটা কাইরাল কার্বন দেখতে পাচ্ছি দুরবৃতি কাইরাল কার্বন হচ্ছে তিন নম্বর কার্বনটা তিন নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা কোন দিকে আছে সেটার উপর ভিত্তি করে হচ্ছে নির্ধারণ করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোসেল মূলকটা হচ্ছে যে আহ বায়ে আছে তার মানে হচ্ছে যে বাঁয়ে থাকলে এটাকে বলা হচ্ছে লিফো রোটেটরি বা এল ইরিথ্রোস আর তোমরা এই পশেষ ফিগারটা যদি আহ লক্ষ্য করো তাহলে দেখবো যে হাইড্রোসেলমুলকটা আছে ডানে এই জন্য এটাকে বলা হচ্ছে ডেক্সো রোটেটরি বা ডি ইরিথ্রোস তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতো সেখানে একটা উদাহরণ দেওয়া আছে ইরিথ্রোজ আরও উদাহরণ আছে ইরিথ্রুলোজ ইরিথ্রুলোজ হচ্ছে কিটোন সরকারা ও ও ইরিথ্রোজের দুই নম্বর কার্বনে হচ্ছে কিটোন গ্রুপ বসে তাহলে ইরিথ্রোজ হচ্ছে অ্যালো সরকারা আর ইরিথ্রুলোজ হচ্ছে কিটোজ সরকারা নিশ্চয়ই তোমরা ট্রায়োজ এবং হচ্ছে টেট্রোজ বুঝতে পেরেছ চলো এবার আমরা পেন্টোজ বা পাঁচ কারণ বিশিষ্ট মনোস্তাক্রাইড নিয়ে আলোচনা করি পাঁচ কারণ বিশিষ্ট দুইটা উদাহরণ বইয়ে আছে একটা হচ্ছে রাইবোজ একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ তাহলে রাইবোজ গুলো হচ্ছে আর আমরা এইভাবে মনে রাখতে পারি আর গঠনে রাইবোজ থাকে এবং আহ হচ্ছে এলডিড মূলক থাকায় এদেরকে অ্যালডোজ বলা হয় যেহেতু এটা পাঁচ কারণ বিশিষ্ট এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যালডো পেন্টোজ এর গণনাগ্র পঁচানব্বই সেন্টিগ্রেস আহ সেন্টিগ্রেড এবং সংকেত হচ্ছে সি ফাইভ এস্টেন ও ফাইভ এবং এরা নিউক্লিয় তৈরি করে তাহলে রাইভার্সগুলো নিউক্লিয় তৈরি করে আননের গঠনের বিশেষ ভূমিকা রাখে এরা পাঁচ কারণ বিশিষ্ট এরা এলডিএস সরকার এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যালডো পেন্টোস তাহলে আমরা এর সরল লিনিয়ার কাঠামোতে গঠন যদি দেখি এবং হচ্ছে রিং স্ট্রাকচারে গঠন দেখি তাহলে দুইটা হচ্ছে ভিন্ন গঠন ঠিক আছে আমাদের হচ্ছে যে এই রিং স্ট্রাকচার অবশ্যই শিখতে হবে রাইবোজম ডিএক্স এর রাইবোজেন তাহলে আমরা যদি হচ্ছে যে সরল লিনিয়ার কাঠামোতে গঠন দেখি তাহলে এখানে দেখছি আমরা পাঁচটা কার্বন এক দুই তিন চার পাঁচ পাঁচ কার্বন বিশিষ্ট গঠন প্রথম কার্বনে কি আছে অ্যালডিহাইড আছে তার মানে হচ্ছে যেটা অ্যালডোজ এবং যেহেতু পাঁচ কার্বন এই জন্য পেন্টোজ অ্যালডো পেন্টোজের একটা উদাহরণ হচ্ছে ডিঅক্স সুগার তাহলে দেখো এইখানে এখানে লিখছে যে ডি রাইবোস কারণ কি কারণ হচ্ছে দূরবর্তী কারেল কার্বন চার নাম্বার কার্বন যার হচ্ছে হাইড্রোক্সেল মূলক হচ্ছে ডানে আছে ডেক্সোরোটের জন্য এটাকে বলা প্রথম অক্ষর ডি ডি রাইবোস ডেক্সোরোটের প্রথম অক্ষর ডি এই এটা হচ্ছে ডি রাইবোস চেইন গঠনে আমরা দেখতে পাচ্ছি এটা ডি রাইবোস এটাকেই যদি আমরা হচ্ছে যে আহ চাকরির কাঠামোতে যায় বা রিং স্ট্রাকচারে যাই তাহলে অবশ্যই যেহেতু সরলিনের কাঠামো হচ্ছে যে ডি রাইভ ডি দেখে যদি আমরা চাকরির কাঠামো করি তাহলে এটা অবশ্যই কি ডি রাইভ হচ্ছে রিং স্ট্রাকচার হবে এখন সেটা আলফা হতে পারে সেটা বিটা হতে পারে এখন আলফা কেন বিটা কেন সেটা আমরা দেখবো পরবর্তীতে তাহলে এখন এখানে দেখো যে যেহেতু এটা পাশ কেন এই জন্য এটা পঞ্চভুজ আকার একটা গঠন আমরা দেখতে পাচ্ছি যার হচ্ছে এক নাম্বার কার্বন এটা দুই নম্বর কার্বন এটা তিন এটা চার এটা এবং উপরে যে সেটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন দেখো পাঁচ নাম্বার কার্বন এখানে হচ্ছে যে এক নম্বর কার্বন এবং হচ্ছে যে আহ চার নম্বর কার্বনের মধ্যে একটা আন্ত বন্ধন হওয়ার কারণে হচ্ছে যে অক্সিজেনটা এখানে চলে আসে এবং হচ্ছে এদের হচ্ছে এক নম্বর কার্বনে একটা অক্সিজেনের হাত ফাঁকা হয় যেখানে এই জায়গার হচ্ছে যে যে ওয়েচ মূলকটা ছিল এই ওয়েস মূলকটার অক্সিজেনটা এখানে চলে আসে এবং হাইড্রোজেনটা এখানে চলে আসে যার কারণে এখানে এইচ এবং ওয়েচ হয় তাহলে এক নম্বর কার্বন এবং চার নম্বর আন্তরিক বন্ধনের কারণে এই গঠনটা এরকম হয় যেটাকে আমরা বলছি পঞ্চভুজ আকৃতির একটা গঠন অবশ্যই এই গঠনটা আমরা মনে রাখবো তাহলে আমরা দেখলাম যে রাইভোজ হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা আরণে গঠনের ভূমিকা রাখে এরা এলডিহাইড মূলক থাকে এদেরকে বলে এরা নিউক্লিওটাইড তৈরি করে এবং এদের সাধারণ সংকেত এটা আমরা এদের সরলিনিয়ার কারণ গঠন দেখলাম এবং চাকরি কারণ গঠন দেখলাম অবশ্যই হচ্ছে এই গঠনগুলো আমার এখানে মনে রাখতে হবে তাহলে আর একটা হচ্ছে পাঁচ গ্রাম বিশ্ব শর্করা আছে ডি অক্সিরাইবোজ তার মানে ডি অক্সিরাইবোজ মানে হচ্ছে ডি মানে হচ্ছে ডিএনএ দিনের গঠনে এরা ভূমিকা রাখে এরা এরাও পাঁচ কারণ বিশিষ্ট এবং এই ডিঅক্সের বোঝ হচ্ছে এদেরকে আমরা ফোর আমরা এখানে দেখেছিলাম ও ফাইভ আর এখানে হচ্ছে ও ফোর মানে হচ্ছে যে একটা অক্সিজেন এখানে কম আছে সেটা কোথায় কম আছে দুই নম্বর কার্বন ডাই অক্সিজেন থাকে না আমরা যদি ডিওক্সের আইভোজের কথা বলি ডি অক্সি ডাইঅক্স মানে ডি হচ্ছে নাই কোনো কিছু অনুপস্থিত কি অনুপস্থিত অক্সি অক্সিজেন অনুপস্থিত কোথায় অনুপস্থিত রাইবোজ অনুপস্থিত এই রাইবোজের গঠনে কোথাও একটা যদি অক্সিজেন অনুপস্থিত থাকে তাহলে সেই গঠনটা হয়ে যায় ডাইঅক্স রাইবোজ সেটা কোথায় অনুপস্থিত থাকে দুই নাম্বার কার্বনে সেই অক্সিজেনটা থাকে না দেখো এটা যদি তার সরল লিনিয়ার কাঠামো হয় তাহলে এক নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার কার্বন দুই নাম্বার কার্বনে এইচ ওএস থাকার কথা ছিল কিন্তু দেখো এখানে এইচ আছে কিন্তু ওটা অক্সিজেনটা নাই যেখানে হচ্ছে এখানে এইচ এখানে ওয়েজ ছিল কিন্তু এখানে এইচ এবং এইচ আছে যার কারণে এর গঠনটা হয়ে গেল ডি অক্সি রাইবোজ এবং এই যে রিং স্ট্রাকচার এবং এই রিং স্ট্রাকচার একদম সেম শুধুমাত্র দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন থাকবে না তাহলে আমরা বুঝতে পারছি পেন্টোজের উদাহরণ পাঁচ কারণ বিশেষজ্ঞরা দুটো উদাহরণ রাইভোজ এবং ডি অক্সি রাইভোজ তোমরা বুঝতে পারতেছ এবং প্রত্যেকটাই হচ্ছে মনোস্যাকারাইড এগুলো সবগুলো হচ্ছে মনোস্যাকারাইড যেগুলোকে ভাঙলে বা হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল একক পাওয়া যায় না এবার আসলে আমরা আসলে রাইবোজ এবং ডিএক্স রাইবোজের মধ্যে পার্থক্য নিয়ে একটু আলোচনা করি পার্থক্য হচ্ছে যে বিষয় হচ্ছে যে অপরিহার্যতা এটি হলো আর এর অপরিহার্য উপাদান রাইবোজ কি আর তে রাইভোজ আর তে আর এনে আমরা এভাবে মনে রাখতে পারি আর এন এর অপরিহার্য উপাদান ডি তে হচ্ছে ডিএনএ এটা হলো ডিএনএ এর অপরিহার্য উপাদান নিশ্চয়ই বুঝতে পারতেছি এবং অক্সিজেন পরমাণু হচ্ছে আণবিক গঠনে পাঁচটি অক্সিজেন পরমাণু থাকে আমরা দেখলাম যে রাইভোজে পাঁচটা অক্সিজেন পরমাণু আছে কিন্তু ডি অক্সেরাইভোজে পাঁচটি নাই একটা ওখানে দুই নম্বর কার্বনে কম থাকার কারণে এখানে চারটি অক্সিজেন পরমাণু থাকে হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে দুই নাম্বার কার্বনে কার্বন পরমাণুর সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে কার রাইবোজের আমরা একটু আগে দেখি দুই নাম্বারে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে কার রাইবোজের কিন্তু ডিএক্স রাইবোজে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে না সেই কথাটা এখানে বলা হয়েছে এবং অংশগ্রহণ নিউক্লিওটাইড ও শর্করা তৈরিতে অংশগ্রহণ করে ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে নিশ্চয়ই আমরা রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের পার্থক্য বুঝতে পেরেছি এবং খুবই সহজ আমরা যদি এর আগের হচ্ছে যে রিং স্ট্রাকচার গুলো বুঝে থাকি তাহলে আমরা নিশ্চয়ই হচ্ছে এর পার্থক্যটাও বুঝেছি এরপর আসো আমরা হেকজোস সুগার বা ছয় কার্বন বিশিষ্ট মনস্তাক নিয়ে আলোচনা করি ছয় কার্বন বিশিষ্ট মনস্তাক এখানে হচ্ছে একটা গ্লুকোজ আর একটা হচ্ছে প্রোক্টোজ তাহলে গ্লুকোজ হচ্ছে উদ্ভিদে দ্রবণীয় মনস্তাকাইড কে বলছি আমরা গ্লুকোজ যার আণবিক সংগত হচ্ছে ও সেক্স এবং এই যে গ্লুকোজটা হচ্ছে অ্যালডিহাইড মূলক থাকা এদেরকে বলা হচ্ছে অ্যালডোহেক্সোজ কারণ এখানে কি আছে অ্যালডিহাইড আছে এজন্য এদেরকে বলা হচ্ছে অ্যালডোহেক্সোজ পাকা আঙ্গুরে 12 থেকে 30% গ্লুকোজ থাকে তাই একে গ্রেপ সুগার বলে বা আঙ্গুরের শর্করা বলে কাকে আঙ্গুরের শর্করা বলা হয় গ্লুকোজকে আঙ্গুরের শর্করা বলা হয় এমসিকিউতে এটা থাকতে পারে অনেক সময় এবং শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ তাহলে গ্লুকোজ সম্পর্কে আমরা এই বেসিক কথা কথাগুলো বা বেসিক বিষয়গুলো জানলাম যার হচ্ছে সরল তাহলে এবং অন্য কার্বন গুলো এইচ এবং ওয়েস দ্বারা পূর্ণ থাকে ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারতেছো তাহলে এর উৎপাদন এবং প্রস্তুত প্রণালী কি প্রকৃতিতে সবুজ উদ্ভিদ থেকে গ্লুকোজ উৎপাদিত হয় সবুজ উদ্ভিদই একমাত্র স্রোত যেখান থেকে গ্লুকোজ আমরা পাচ্ছি আবার গবেষণাগারে hydrolysis করেও আমরা কি সুক্রোজ ও starch থেকে glucose এবং fructose প্রস্তুত করতে পারিগা প্রস্তুত করা যায় আমরা দেখলাম যে উৎপাদন ও প্রস্তুত প্রণালী এটা কোথা থেকে আমরা পেয়ে থাকি বৈশিষ্ট্য হচ্ছে গ্লুকোজ সাদা দানাদার পদার্থ স্বাদে মিষ্টি এবং পানিতে সহজেই দ্রবণীয় গ্লুকোজের ব্যবহার হচ্ছে রুগীর পথ্য হিসেবে গ্লুকোজ এর বহুল ব্যবহার আছে এটি রুগীকে দ্রুত শক্তি যোগায় গ্লুকোজ রুগীকে দ্রুত শক্তি দেয় যেটা হচ্ছে বাজারে পাওয়া যায় ডেক্সট্রোজ নামে হ্যাঁ এটা এটা হচ্ছে যে নিয়ে এসে রুগীকে হচ্ছে যে পানির সঙ্গে কি মিশায় খাওয়ায় তাহলে এটা হচ্ছে পানিতে দ্রবণীয় বুঝতে পারতেছ কথা বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয় ঠিক আছে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয় ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয় গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিশ্চয়ই তোমরা গ্লুকোজের বৈশিষ্ট্য উৎপাদন প্রস্তুত প্রণালী এবং ব্যবহার বুঝতে পেরেছ এবং সরল লিনিয়ার কাঠামোতে গঠনটাও বুঝতে পেরেছ এবার আস আমরা দেখি গ্লুকোজের গঠন রিং স্ট্রাকচারে দুই ধরনের গঠন আমরা দেখতে পাই একটাকে বলছি আলফা গ্লুকোজ একটাকে বলছি বিটা গ্লুকোজ এক নম্বর কার্বনের হাইড্রোক্সিল যদি নিচে থাকে তাহলে দেখো এই যে গ্লুকোজের যেহেতু হচ্ছে যে ছয় ছয় কার্বন বিশিষ্ট তাহলে সরবুজ আকৃতির একটা গঠন যার এক নাম্বার কার্বন এটা দুই নাম্বার কার্বন এটা তিন নাম্বার কার্বন এটা চার নম্বর এটা পাঁচ এবং উপরে হচ্ছে ছয় নাম্বার কার্বন তাহলে বলা হচ্ছে যে একটা হচ্ছে আলফা গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা গ্লুকোজ তাহলে এক নম্বর কার্বনের যদি নিচে থাকে এই যে এক নম্বর কার্বন এটা কার্বন বা আলফা গ্লুকোজ সেটাকে আমরা কি বলছি আলফা গ্লুকোজ তাহলে যেহেতু হচ্ছে সরলিনের কাঠামোতে আমরা হচ্ছে ডি ডি গ্লুকোজ নিয়ে করেছি এই জন্য এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এই গঠনটা হচ্ছে চাকরি কাঠামোতে আলফা ডি গ্লুকোজ আলফা কেন এক নম্বর কার্বন হাইড্রোক্সিল মূলকটা নিচে আছে এই জন্য হচ্ছে আলফা আর একটা ঘটনা হচ্ছে যদি হাইড্রূলক উপরে থাকে তাহলে সেটা বিটা আর যদি নিচে থাকে তাহলে সেটা হচ্ছে আলফা গ্লুকোজ থেকে আসছে এই জন্য এটা হচ্ছে আলফা গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ নিশ্চয়ই গঠনটা তোমরা বুঝতে পারতেছো তাহলে এগুলো হচ্ছে যে আবার হচ্ছে গ্লুকোজ এল গ্লুকোজ কেন ডি গ্লুকোজ হয় কেন এল গ্লুকোজ হয় এটা আমরা জানি তবে একটা জিনিস মনে রাখবো যে যখন ছয়ের অধিক কার্বন বিশিষ্ট মনস্তাগ্রেন আমরা পাবো তখন আমরা কাইরাল কার্বন করব না সরাসরি পাঁচ নাম্বার কার্বনটাকে দেখবো পাঁচ নাম্বার হাইড্রোক্সিল হাইড্রক্সেনমূলক কোন দিক আছে জানে নাকি বাই যদি জানে থাকে তাহলে সেটা হচ্ছে ডেস্টোরটরি বা ডি গ্লুকোজ আর যদি বাই থাকে সেটা হচ্ছে লিভারোটেটরি বা এল গ্লুকোজ এইগুলোকে ডি গ্লুকোজকে প্লাচিনো বা হচ্ছে ছোট হাতের দিয়ে দিয়েও প্রকাশ করা হয় আর এল গ্লুকোজ কে মানে চিহ্ন বা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয় নিশ্চয়ই গ্লুকোজের এই অংশগুলো তোমরা বুঝতে পেরেছো তাহলে গ্লুকোজ সম্পর্কিত যে তথ্যগুলো আমরা এখানে দিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে আমরা হেক্সোজSugারের আরেকটা হচ্ছে উদাহরণ আছে যেটাকে আমরা হচ্ছে ফ্রুক্টোজ এইটাও হচ্ছে কি ছয় কারণ বিশিষ্ট একটা আহ monosaccharide যার সাধারণ সংকেত glucose এর মতোই c এবং o six যেখানে হচ্ছে যে আমরা দেখেছি glucose এ হচ্ছে যে aldehyde মূলক থাকে কিন্তু fructose এ ketone মূলক থাকে এবং fructose একটা বৈশিষ্ট্য পাকা মিষ্টি ফলে অধিক থাকে তাই একে fruit সুগার বলা হয় fructose কি বলা হয় fruit sugar বলা হয় আমরা glucose কে দেখেছিলাম যে grape সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয় কিন্তু fructose কে fruit বলা হচ্ছে যদি fructose এর বৈশিষ্ট্যের কথা বলি এরা সাদা বর্ণের দানাদার পদার্থ পানিতে বনী এবং গ্লুকোজের আইসোমার কেন আইসোমার হচ্ছে আণবিক সংকেত একই এদের কি আণবিক সংকেত একই C6H12O6 কিন্তু গাঠনিক দিক দিয়ে এরা ভিন্ন এখানে গ্লুকোজের ক্ষেত্রে এক নম্বর কার্বনে CHO ছিল বা মূলক ছিল আর ফ্রুকটোজের ক্ষেত্রে দুই নম্বর কার্বনে কিটোন মূলক থাকে এই যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক দিক দিয়ে একটু ভিন্ন হওয়ার কারণে এরা হচ্ছে একজন আরেকজনের আইসোমার নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি আমি কি বলতে চেয়েছি নি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা দেখছি যে সরল লিনিয়ার গ্লুকোজের হচ্ছে হচ্ছে যে যে স্ট্রাকচার ছয় কার্বন মূলক থাকে যখন দুই নম্বর মূলক থাকে তখন এক নম্বর কার্বনে হচ্ছে সিএস টু বসাতে হয় এবং শেষ কার্বনে সিএস টু বসাতে হয় ঠিক আছে তাহলে আমরা এর গঠনটা দেখছি আবার ছয় কার্বন বিশ্ব যোগ কিন্তু এর গঠনে আবার দেখা যাচ্ছে যে এটা পঞ্চভুজ আকৃতির একটা গঠন কারণ হচ্ছে এর কাউন্টিংটা যেহেতু কিটনগুলো গ্রুপ দুই নম্বর থাকে এই জন্য কাউন্টিংটা হচ্ছে দুই থেকে ছয় পর্যন্ত হয় দুই থেকে ছয় পাঁচটা কার্বন থাকে এই জন্য এর গঠনটা হচ্ছে পঞ্চভুজ আকৃতির একটা গঠন যার এক নম্বর কার্বন হচ্ছে এটা দুই নম্বর এটা তিন চার পাঁচ এবং ছয় এই গঠনগুলো চাকরি কেটার মধ্যে গ্লুকোজ ফ্রুক্টোজ রাইবোজ ডিএক্স রাইবোজ আমাদের শিখতে হবে ঠিক আছে তাহলে ফ্রুটোজ কোথায় ব্যবহার করা হয় আমরা গ্লুকোজের হচ্ছে যে রিংস্ট্রাকচার দেখেছিলাম দুই ধরনের রিং একটা হচ্ছে আলফা ফ্রুকটোজ আরেকটা হচ্ছে বিটা ফ্রুকটোজ আমরা জানি আলফা কেন হয় বিটা কেন হয় কারণ হচ্ছে এক নম্বর হাইড্রোক্সিল মূলক কোন দিকে আছে নিচে নাকি উপরে যদি নিচে থাকে তাহলে সেটা আলফা ডি গ্লুকোজ বা আলফা গ্লু ফ্রুকটোজ আর যদি উপরে থাকে তাহলে সেটা হচ্ছে ডি ইফ্রুক্তোজ কারণ হচ্ছে এই যে ডি গ্লুকোজ থেকেই যদি আমরা চাকরির কাঠামো গুলো করি তাহলে সেটা অবশ্যই ডি ফ্রুক্টোজ হবে আর এক নম্বর কোনো হাইড্রোজেন গুলো নিচে আছে এই হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ আর এক নম্বর কোনো হাইড্রোজেন গুলো উপরে আছে এই হচ্ছে বিটা ডি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ চেইন স্ট্রাকচারের এটা এখানে চেইন স্ট্রাকচার এখানকারও দুই ধরনের আমরা ওই যে গ্লুকোজের ক্ষেত্রেও দেখেছি

ফ্রুক্টোজের অংশটুকু বুঝতে পেরেছো হেক্সোজ সুগার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একটা হচ্ছে অ্যালডিহাইড শর্করা একটা হচ্ছে কিটোন শর্করা একটাকে বলা হচ্ছে অ্যালডো হেক্সোজ একটাকে বলা হচ্ছে কিটো হেক্সোজ তাহলে আসো আমরা এবার জেনে নেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য গ্লুকোজ হচ্ছে এটি একটি অ্যালডো হেক্সোজ কারণ এতে অ্যালডিহাইড গ্রুপ থাকে ফ্রুক্টোজ এটি একটি কিটো হেক্সোজ কারণ এতে কিটোন গ্রুপ থাকে একে গ্রেভ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয় একে ফ্রুট সুগার বলা হয় সারক সংশোধন প্রক্রিয়া গ্লুকোজ উৎপন্ন হয় সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হয় না প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ হতে হয় তাহলে এই যে গ্লুকোজ এবং ফুকটোজের পার্থক্য আমরা যদি গ্লুকোজ এবং ফ্রুক্টোজের হচ্ছে যে রিং স্ট্রাকচার এবং হচ্ছে যে চেইন স্ট্রাকচার বুঝে থাকি তাহলে আমাদের জন্য হচ্ছে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য খুব সহজ হয়ে যায় তাহলে আমরা আজকের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছি বাড়ির কাছেতে আমরা আজকের আলোচনা শেষ করব বাড়ির কাজ হচ্ছে কার্বোহাইড্রেট স্কিট আমরা আবার দিয়েছি এবং এর শ্রেণিবিভাগ রাইবোজ ডিঅক্স রাইবোজের পার্থক্য গ্লুকোজ ও ফ্রুকটোজের বৈশিষ্ট্য, ব্যবহার এবং এর পার্থক্য রাইবোজ ডিঅক্স রাইবোজ গ্লুকোজ ও ফ্রুকটোজের আণবিক সংকেত গঠনের সম্বন্ধে রিং স্ট্রাকচার শিখতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ স্টে হোম বি সেফ কিপ ইউর ডিস্টেন্স ডোন্ট গো আউট বাড়িতে থাকো সুস্থ থাকো